হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি সোল সলভ করবো পাঁচ নম্বর যে স্কুলটি আছে তোমাদের সেই পাঁচ নম্বর স্কুল থেকে প্রশ্ন উত্তরগুলি তো প্রথমে রিডিং স্কিল সিন অংশটা দেখব তো এখানে দেখো যে সিন অংশটা আছে তোমাদের লেসন ফোর তোমাদের বইয়ের দ্য গ্রেট স্ক্যাপ সুগত বসে লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলেছে প্রথমে আমি গল্পটির সম্পর্কে দু একটি বিষয় বলে দিতে চাই তো এই গল্পটি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিদেশে যে পালিয়ে যাওয়া সেই ব্যাপারটা এই গল্পের মধ্যে রয়েছে তো ক্ষেত্রে তিনি তার ভাইফো শিশিরকে কিন্তু সঙ্গে নিয়েছিল তো সুভাষচন্দ্র বসুকে পুলিশ কি করেছিল অ্যারেস্ট করেছিল তো কেন অ্যারেস্ট করেছিল একটু বলে দিই তো সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন আই এন এ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো মূলত এই কারণেই হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং অ্যারেস্ট করে তাকে তা নিজের বাড়িতেই কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল কারণ সেই সময় সুভাষচন্দ্র বসু অসুস্থ ছিলেন তো তো সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সুভাষচন্দ্র বসু তার ভাইপোকে নিয়ে ঠিক করেছিলেন যে বিদেশে পালিয়ে যাবেন তো রাত্রিবেলা তাদের পালানোর পরিকল্পনা ছিল তো দেখো আমি গল্পটা পড়ছি তোমরা একটু মন্দির শোনো সুভাষ অ্যান্ড শিশির হাক দ্য ইনার ওয়াল অব দ্য লং হাউস করিডর সুভাষ এবং শিশির তারা খুব ঘেঁসে হাট কথাটার অর্থ হলো জড়ি ধরা তো এই ক্ষেত্রে জড়ি ধরা নয় এখানে হচ্ছে যে ঘেঁষে বা খুব ক্লোজ যাওয়া তো ইনার ওয়াল মানে ভিতরের দেওয়াল অব দ্য লং হাউস করিডোর তাদের বাড়ির যে দীর্ঘ সুদীর্ঘ যে বারান্দা আছে তার যে ভিতরের দেওয়াল সেই দেওয়াল ঘেঁষে কিন্তু গিয়েছিল অ্যান্ড টিপটো ডাউন দ্য স্টেয়ার্স টু দ্য কার এবং পিছনে সিঁড়ি দিয়ে তারা কোনো রকম আওয়াজ না করে পায়ে ভর দিয়ে টিপটোড মানে কি পায়ে ভর দিয়ে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে তারা যাতে খুব শব্দ না হয় সেরকমভাবে তারা একদম পিছনের সিঁড়ি দিয়ে চলে গিয়েছিল তাদের গাড়িতে তাদের তাদের জন্য একটি গাড়ি রাখা ছিল তোমরা যেন গাড়িটির নাম দা ওয়ান্ডারার এই গাড়ি করেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তো গাড়িটা নিয়ে এসেছিলো তার ভাইপো ও শিশির তো এই গাড়িতে তারা চলে গেল একদম কোনো আওয়াজ না করে দেওয়াল ঘেঁষে যাতে দেখতে না পায় যেহেতু পুলিশ পাহাড়ে ছিল তো দেওয়াল ঘেঁষে তারা গাড়িতে উঠে পড়েছিল সুবার স্যাট ইন দ্য ব্যাগ তো ওই গাড়ির পিছনের সিটে বসেছিল সুভাষ সিসি ড্রপ দ্য কার আর সিসির গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিল হি হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রপ আউট ফ্রম থার্টি এইট বাই টু এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশন তো সে গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো করেছিল এবং সেখান থেকে চালি গাড়ি চালিয়ে বেরিয়ে গেল তো এখানে দেখো থার্টি এইট বাই টু অর্থাৎ আটত্রিশের দুই যে এলগিন রোড তাদের যে সুভাষের যে বাসস্থান থার্টি এইট বাই টু এলগিন রোড তো সেখান থেকে তারা বেরিয়ে গেলো ঠিক যেমনভাবে সে আগের বেশ কয়েকবার করেছিল মানে এইভাবে সে আগে গিয়েছিল বেরিয়ে গিয়েছিল গাড়ি নিয়ে অ্যাট সুভাষের এলগিন রোড রেসিডেন্স সুভাষের এলগিন রোডের যে বাসস্থান দ্য লাইট গ্লোড সেখানে আলো কিন্তু জ্বলেছিল আলো জ্বালিয়ে রাখা হয়েছিল ইন ইস বেডরুম তার শোবার কক্ষে বা শয়ন কক্ষে কিন্তু আলো জ্বলে জ্বলছিলো কেন আলোটা জ্বল জ্বলছিলো টু গিভ দ্য ইম্প্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার যে এটা বোঝানোর জন্য যে সে তখনও পর্যন্ত বাড়িতে আছে বাড়িতে আলো জ্বলছে মানে বাড়িতে কেউ না কেউ আছে এটা বোঝানোর জন্য কিন্তু আলো জ্বালিয়ে রাখা হয়েছিল অ্যাজ ক্যালকা ক্যালকাটা স্লেপ্ট যখন কলকাতা আছে যে ছিল কলকাতা এখানে ক্যালকাটা কেন বলা হয়েছে ক্যালকাটা হচ্ছে যে আগে তোমরা জানো যে কলকাতার আগে নাম ছিল ক্যালকাটা তো যখন কলকাতার লোকজন ঘুমিয়েছিল আঙ্কেল অ্যান্ড নেফিউ কাকা ভাইপো অর্থাৎ সুভাষচন্দ্র বসু এবং তার ভাইপো শিশির ক্রস হাওড়া ব্রিজ তারা হাওড়া ব্রিজকে অতিক্রম করেছিল অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রিসিন্টস এবং শহরের যে সীমানা প্রিসিন্স মানে কি সীমানা শহরের সীমানা তারা অতিক্রম করে শহরের সীমানা ছাড়িয়ে বহুদূর তারা চলে গেল সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম এ থার্মোস তো সুভাষ ঢেলে দিয়েছিল শিশিরকে তো সিসি গাড়িটা চালাচ্ছিলো তো সুভাষ পিছনের সিটে বসে কি করেছিল তাকে ঢেলে দিল কফি কফি ঢেলে দিছিল একটা থার্মোফ্লাক্স থেকে থার্মোসটা কি না ওই চা কফি যাতে অনেকক্ষণ গরম থাকে তো যেটা ব্যবহার আমরা করি সেটাকে থার্মোস বলা হয় ফিউ অ্যাংজাস মুমেন্টস তাদের মধ্যে কিছু আবার কথা কাটাকাটিও হয়েছিল একটু ঝামেলা হয়েছিল টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স যখন গাড়িটার ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিলো তো তখন তাদের মধ্যে কিছু কথা কাটা হয়েছিল হয়েছিলো ইট স্টার্টেড এগেন আবার গাড়ির ইঞ্জিন পুনরায় ঠিক হয়েছিলো বা গাড়ি চলতে শুরু করেছিল অ্যান্ড সিসি ড্যাশ অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট আর সিসির কিন্তু প্রচণ্ড গতিবেগে কিন্তু রাত অন্ধকার রাত্রের মধ্যে দিয়ে এগিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল তো এই ছিল প্যাসিডি এবার আমরা প্রশ্নগুলো দেখব তো প্রথমে ঠিক চিহ্ন দিতে হবে দ্য লাইট গ্লোড ইন তো এখানে আলো জ্বালিয়ে রাখা হয়েছিল কোথায় না করিডর বেডরুম সুভাষেষ করিডর বেডরুম সুভাষেষ বেডরুম তো উত্তরটা তোমরা করবে সুভাশেষ বেডরুম করবে শুধু বেডরুম করার দরকার নেই এখানে উত্তরটা সুভাষেষ বেডরুম এরপরে দেখো দু নম্বর হচ্ছে আউট অফ দ্য সিটি সিসির অফার্ড কফি টু সুভাষ সুভাষ অ্যান্ড সিসির হ্যাড ড্রাঙ্ক এক ড্রার্ক কপি আর সুভাষ স্পোর্টস সিসির কপি ফ্রম এ থার্মোস তো উত্তর হবে সিএটটা সুভাষ কিছু কপি দিয়েছিলো খানিকটা কপি দিয়েছিল সিসিরকে এরপরে বিয়ের দাকে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচে প্রশ্নগুলি উত্তর দাও দুটি প্রশ্ন দিয়েছে। হোয়াই ডিট দ্য লাইট গ্লো ইন সুভাষের বেডরুম তো সুভাষের বেডরুমে আলো কেন জ্বলছিল আর হোয়াই ডিড দেস এ ফিউ অ্যাংজাস মুভমেন্ট তাদের মধ্যে কিছু কথা কথা কাটাকাটি কেন হয়েছিল তো এই দুটির প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেবো দেখো প্রথম উত্তরটা হবে দ্য লাইট গ্লেউড ইন হিজ সুভাষেস বেডরুম টু গিভ দ্য ইম্প্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার আর দু নম্বর প্রশ্নের উত্তরটা হবে শেয়ার এ ফিউ অ্যাংসার মুভমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স আচ্ছা এরপরে দুধ থেকে দেখো রিড দ্য ফলোইং লাইনস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন তো এখানে তোমাদের কবিতা থেকে চারটি লাইন দিয়েছে তো এটি তোমাদের যে লেসন থ্রি যে কবিতা রয়েছে অর্থাৎ অ্যান্ড এপ্রিল ডে যে কবিতাটা আছে হেনরি ওয়ার্সার লং ফেলো তো এই কবিতা থেকে চারটি লাইন দিয়েছে ফ্রম দ্য আর্থ লুজ অ্যান্ড মোল্ড দ্য স্যাবলিং ড্রজ ইজ সাস্টেন্স অ্যান্ড থ্রাইভস থ্রু স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার স্কোল্ড দ্য ড্রোপিং ট্রি রিভাইভস তো এখানে দেখো কী বলছে ফ্রম দ্য আর্থ লুজ অ্যান্ড মোল্ড তো পৃথিবীর সেই ঝিরঝিরে মাটি থেকে ঝিরঝিরে মানে কি নরম দ্য স্যাবলিং ড্রজ ইজ সাস্টেন্স তো চারা গাছগুলো তার বেঁচে দেখার জন্য প্রয়োজনীয় রসদ টেনে নেয় অ্যান্ড থ্রাইভস এবং বেড়ে ওঠে দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল যদিও তারা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিলো শীতের ঠান্ডায় দ্য ড্রুপিং ট্রি রিভাইভস ওই মূর্যমান বা নুয়ে পড়া গাছগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে রিভাইভ মানে কি চাঙ্গা হয়ে ওঠে তো এই চারটে লাইন মাত্র দিয়েছে তো এখানে দেখো কি একটা চার্ট দিয়েছে হু আর ডিড হোয়াট হু মানে কে দ্য স্যাবলিং স্যাবলিং কী করেছিল ড্রজ ইটস সাস্টিনেন্স আর দ্য ড্রুপিং ট্রিজ কী করেছিল দ্য রিভাইভস আর বিয়ে দেয় কী বলেছে দেখো রাইট দ্য ফুল নেম অফ দ্য পোয়েম তো ও এই কবিতার আচ্ছা আচ্ছা ফুল নেম অফ দ্য পোয়েট অর্থাৎ কবির কবির পুরো নাম জানতে চাইছে দ্য ফুল নেম অফ দ্য পোয়েট ইজ হেনরি ওয়ার্ডস ওয়ার্ড লং ফেলো আর মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস তো এখানে কিছু মিনিং জানতে চাইছে এটা তোমাদের দেখো যে প্রথমে যে গল্পটি আছে উইন্ড ক্যাপ সেখান থেকে দিয়েছে অফসোর এটা হবে এ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর আর টাকিং মানে কি ভাঁজ করে রাখা তো ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর এ নিট লুক এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাপুলারি থেকে দিয়েছে গ্রামার চিন আচ্ছা ন্যাশন চেঞ্জ দুটো দিয়েছে আর এখানে ভয়েস চেঞ্জ দুটো দিয়েছে ন্যাশন চেঞ্জ দুটি এবং হয়সেন দুটো তো এই দুটি 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 চারটি প্রশ্নের উত্তর আমি খাতায় করে দিচ্ছি তোমরা ওখান থেকে একটু তুলে নাও তো ন্যাশন চেঞ্জ দুটো উত্তর হবে দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট দ্য নেক্সট ডে দে উড গো টু দ্য মিউজিয়াম আর দু নম্বর হচ্ছে দ্য সোয়ালো সেট দ্যাট দ্যাট ডবল হয়ে গেছে সেট দ্যাট নাইট হি উড রেস্ট ইন দ্যাট আননোন টাউন তো দ্যাটটা হবে আচ্ছা এরপরে দেখো চারের দাগে যেটা ছিল দুটো ভয়েস সিন ছিল এ কাইট ওয়াজ বিং ফ্রোন বাই দ্য বয় এটা হবে প্রথমটার উত্তর আর দু নম্বরটা হবে দেখো শিলা ইজ সিঙ্গিং এ সো এই ছিল তোমাদের পাঁচ নম্বর মোডলের থেকে প্রশ্নগুলির সম্বন্ধে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং